নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাই, আমি শ্রেয়সী আছি আপনাদের সাথে। দেখে নেব আজকের হেডলাইনস। নার্সের মৃত্যু রহস্য, তোলপাড় বসিরহাট। রেল লাইনের ধার থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ। উত্তর চব্বিশ পরগনায় ব্ল্যাক মানি ফেরতের দাবিতে জনপ্রতিনিধিদের সঙ্গে আবেদনকারীদের মহামিছিল। আসানসোলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ফুটপাত ব্যবসায়ীর। নজর রাখছি বিস্তারিত খবরে। নার্সের মৃত্যু নিয়ে রহস্য, তোলপাড় বসিরহাট। শিক্ষকের বরখাস্ত গ্রেফতারের প্রতিবাদে নাগরিক কমিটির পক্ষ থেকে স্মারকলিপি জমা দিলেন টাউন স্কুলে। বসিরহাট মহকুমার 10 নম্বর ওয়ার্ডের বাজারপাড়া টাউন হাই স্কুলের অঙ্কের শিক্ষক দেবীপ্রসাদ ভট্টাচার্যের বিরুদ্ধে তার স্ত্রীকে শরীরে বিষাক্ত ইঞ্জেকশন ঢুকিয়ে হত্যা করা হয়েছে এমনটাই দাবি বসিরহাট নাগরিক কমিটির সম্পাদক তরুণ ভৌমিকের বিরুদ্ধে। তারই প্রতিবাদে স্কুল চত্বরে বিক্ষোভ দেখালো নাগরিক কমিটির সদস্যরা। হাতে ব্যানার ফেস্টুন নিয়ে প্রধান শিক্ষক ডক্টর যোগেশচন্দ্র ঘোষ মহাশয়কে স্মারকলিপি জমা দেওয়া হলো। নাগরিক কমিটির সম্পাদক তরুণ ভৌমিকের দাবি, দেবীপ্রসাদ ভট্টাচার্য একাধিক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িত, এমনকি ছাত্রদের সঙ্গেও সম্পর্ক রয়েছে তার। পরকীয়া সম্পর্কে জেরেই খুন করা হয়েছে বলে তদন্তকারীদের দাবি। বছর 50-এর শিক্ষক দেবীপ্রসাদ ভট্টাচার্য পরিকল্পনা করে তার স্ত্রী পেশায় নার্স মিতা ভট্টাচার্যকে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছেন, এমনকি আত্মহত্যার প্ররোচনা দিয়েছেন। এছাড়াও তাকে বিষাক্ত ইঞ্জেকশন দেওয়া হয়েছে যাতে রক্তশূন্যতার জন্য মৃত্যু হয়েছে বধূ মিতা ভট্টাচার্যের। বসিরহাট টাউন হাইস্কুলের ছাত্রছাত্রী থেকে শিক্ষকরা চাইছেন সঠিক তদন্ত হোক, যদি কেউ অন্যায় করে থাকে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। চলতি মাসে 20 জুলাই বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি হয়েছিল সে। 27 জুলাই শনিবার রাত্রিবেলায় মৃত্যু হয় 45 বছরের স্ত্রী মিতা ভট্টাচার্যের। শিক্ষকের পরিবারে 2 কন্যা সন্তানও রয়েছে। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব টিভি। দেগঙ্গায় রেললাইনের ধার থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ। রেললাইনের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হলো যুবক চিত্ত দাসের মৃতদেহ। রহস্য মৃত্যু ঘিরে চঞ্চল্য দেগঙ্গার ঠাকুরবাড়ি গ্রামে। পেশায় রিক্সা চালক মৃত যুবক প্রতিদিন কাজ করে হাসনাবাদ লোকালে শেষ ট্রেন ধরে হাড়োয়া রোডে নামত। গতকাল সে ট্রেনে উঠলেও হাড়োয়া রোড স্টেশনে না নেমে পরবর্তী কাকড়া মির্জানগর স্টেশনে নামে। গতকাল সকালে পুলিশ খবর পেয়ে জখম যুবককে রেললাইনের পাশ থেকে উদ্ধার করে প্রথমে বারাসাত এবং আরজিকর হাসপাতালে তাকে ভর্তি করা হয়। আজ সকালে আরজিকর হাসপাতালে মৃত্যু হয় তার। পরিবার ও প্রতিবেশীদের দাবি, মৃত যুবকের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়েছে। তদন্তে নেমেছে জিআরপি ও দেগঙ্গা থানার পুলিশ। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব টিভি। ব্ল্যাক মানি ফেরতের দাবিতে জনপ্রতিনিধিদের সঙ্গে আবেদনকারীদের মহামিছিল। বসিরহাট মহকুমার বাদুরিয়া ব্লকের বাদুরিয়া পৌরসভার চেয়ারম্যান তুষার সিংয়ের নেতৃত্বে নতুন বাসস্ট্যান্ড থেকে বাদুরিয়া চৌমাথা পর্যন্ত 2 কিলোমিটার হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে কালো টাকা ফেরতের দাবিতে পথে নামলেন সাধারণ মানুষ থেকে জনপ্রতিনিধিরা। 2014 সালে দিল্লিতে ক্ষমতায় এসে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা কেন্দ্রীয় সরকার দেশের সব কালো টাকা বিশ্ব ব্যাংকে রেখেছে, সেগুলো ফেরত আনার প্রতিশ্রুতি দিয়েছিল। পাশাপাশি প্রত্যেক ভারতবাসীর অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেওয়ার সংকল্প নিয়েছিলেন বিজেপি সরকার। এরপরে সাধারণ গ্রামবাসী থেকে শুরু করে ছাত্রছাত্রীরা পোস্ট অফিস থেকে ফর্মও তুলেছিল। জিরো অ্যাকাউন্টের ব্যাংকের বই করে সেই টাকা পাওনার আশায় হত দরিদ্র থেকে খেটে খাওয়া মানুষ ও কৃষক বুক বেঁধেছিল। কিন্তু আজও সেই 15 লক্ষ টাকা মানুষ পাননি, তেমন কালো টাকাও দেশে ফিরে আসেনি। এরই প্রতিবাদে পথে নামা হলো। যেমন বিজেপি নেতারা কাটমানি নিয়ে রাজ্য জুড়ে প্রতিবাদ ও বিক্ষোভ দেখাচ্ছে, তারই প্রতিবাদেই পাল্টা মিছিল। 21 জুলাই ধর্মতলা জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কালো টাকা ফেরতের দাবিতে ব্লকে ব্লকে পথসভাও বিক্ষোভ চলবে। একদিকে যেমন কালো টাকা, অন্যদিকে এলপিজি গ্যাস, উজ্জ্বলা যোজনা, বিজেপির কাটমানি নেওয়ার প্রতিবাদে কয়েক হাজার মহিলা, সাধারণ মানুষ থেকে আবেদনকারীরা, সেই সঙ্গে জনপ্রতিনিধিরা বাদুরিয়া মহামিছিলে পা মেলাবেন। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব টিভি। আসানসোলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো ফুটপাত বাসীর। আসানসোল উত্তর থানার ওকে রোডের বাসিন্দা 40 বছরের মোহাম্মদ আফরোজ আসানসোল বাজারে মাধুরী মিষ্টির দোকানের বিপরীতে ফুটপাতে রেডিমেড কাপড়ের দোকান আছে।
বৃষ্টির জল থেকে কাপড়কে বাঁচানোর জন্য প্লাস্টিক লাগাচ্ছিল। প্লাস্টিকের একদিকে দড়ির সামনে থাকা ট্রান্সফরমারের লোহার অ্যাঙ্গেলে লাগার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যায়। কোনো রকম তাকে মুক্ত করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করে। অন্যদিকে আফরোজের মৃতদেহ ময়নাতদন্তের পর ফুটপাতের ব্যবসায়ীরা পোস্ট অফিসের সামনে রাস্তা অবরোধ করে। তাদের দাবি, আসানসোল বাজারের বিভিন্ন এলাকায় বিদ্যুৎবাহী তার খোলা অবস্থায় রয়েছে। এই ব্যাপারে বারংবার বলা হয়েছে কিন্তু কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারণে আফরোজের মৃত্যু হয়েছে এবং ক্ষতিপূরণ দিতে হবে। ঘটনার খবর পেয়ে এলাকার কাউন্সিলর উমা শরফ ঘটনাস্থলে পৌঁছায় এবং উত্তেজিত জনতাকে বোঝাবার চেষ্টা করে। পুলিশ ও প্রশাসন জনতাকে বোঝানোর চেষ্টা করে। উমা শরফ দাবি করেন, মুন্সিবাজার এলাকায় প্রচুর খোলা তার রয়েছে, বারংবার অভিযোগ করা সত্ত্বেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আধিকারিকদের সঙ্গে কথা বলে উপযুক্ত ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দেওয়ার পর অবরোধ ওঠে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলের রিপোর্ট, গ্লোব টিভি। নজর রাখছি আবহাওয়ার খবরে। আকাশ আংশিক মেঘলা থাকছে, বৃষ্টির সম্ভাবনা থাকছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30.2 ডিগ্রি সেলসিয়াস এবং 25.1 ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা 97%, 82%। বৃষ্টিপাত 16.7 মিলিমিটার। আপনিও আপনার এলাকার সমস্ত খবর পাঠাতে পারেন আমাদের, সেই খবর দেখাবো আমরা। ফুটেজ সহ মেল করুন news.globetv@gmail.com অথবা আপনার নিকটবর্তী আমাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। নজর রাখুন গ্লোব নিউজে, দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার। Thank you.